পৌর নির্বাচনের প্রাককালে বিজেপিতে বড় সড় ভাঙন। প্রায় 200+ বিজেপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করল তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর জামতলা মোড় এলাকায় 21 ও 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ের সম্মুখে এক প্রকাশ্য রাজনৈতিক যোগদান সভায় দলত্যাগী বিজেপি নেতাকর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এদিন সন্ধ্যায় পৌরসভার 21 নম্বর ওয়ার্ড সহ 6, 7, 11 ও 24 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 200+ বিজেপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। দেখুন, বিজেপি দলটা দীর্ঘদিন ধরে করছি আমরা, দলের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব এবং যোগ্য লোককে যোগ্য সম্মান দেয় না, এরা কাছের লোককে জনসম্মান দেয়, কাজের লোককে নয়। তাই এই দলটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে করা সম্ভব হলো, তার জন্য আজকে দলটাকে পরিত্যাগ করলাম। কিন্তু একাধিক প্রায় 100-এর উপরে কর্মী নিয়ে আজকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম। যেই দলটা আমরা দেখছি দীর্ঘদিন উন্নয়নের পথে হাঁটছে, আমরা সেই দিকেই হাঁটব। সামনে তো প্রায় এসেই পড়েছে দোরগোড়ায় পৌর নির্বাচন। পৌর নির্বাচনে তৃণমূল কী ধরনের ফলাফল করতে পারে, বর্তমানে শাসক অবস্থায় থেকেও আপনাদের একটা যোগদানে একটা অন্যরকম একটা ভূমিকা নেবে? দেখুন, মানুষ তো নির্বাচনটা ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে দেখাবে, কিন্তু মানুষ দেখছে উন্নয়ন, উন্নয়নের পথেই মানুষ হাঁটবে। আগে নবদ্বীপের রূপ মানচিত্র কী ছিল, এখন রাস্তাঘাট ড্রেন সমস্ত কাজকর্ম যে দেখে মানুষ ভোট দেবে। আগামীতে নবদ্বীপে 24টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং নবদ্বীপ পৌরসভা তৃণমূল কংগ্রেসই দখলে থাকবে। আপনি তো একজন প্রাক্তন বিজেপির সক্রিয় কর্মী, আগামী দিন কি আরও বিজেপি ছেড়ে এরকম তৃণমূলে যোগদানের একটা সম্ভাবনা থাকছে? আমার সাথে ইতিমধ্যেই প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিভিন্ন রকম বিজেপির বড় বড় লিডার নেতারা যোগাযোগ করছে, আগামী দিন আরও প্রচুর সংখ্যক লোক তৃণমূলে জয়েন করতে চাইছে। সেক্ষেত্রে কীভাবে সফল হবে? অবশ্যই সফল হবে। তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর বিজেপিতে কাজের মানুষের চাইতে নেতৃত্বের কাছের মানুষ বেশি গুরুত্ব পায় বলে এই দিন সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় 21 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিজেপি কর্মী তথা বলিষ্ঠ নেতৃত্ব বর্তমান তৃণমূল কর্মী নির্মল অধিকারী। পাশাপাশি বিজেপি দলের অভ্যন্তরে প্রবল গোষ্ঠীকোন্দলের কারণে আগামী দিনে নবদ্বীপ শহরের 28টি ওয়ার্ড থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে তৃণমূলের ছাতার তলায় আসতে চলেছেন বলেও এদিন দাবি করেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর সদ্য যোগদান করা নেতাকর্মীদের অভিনন্দন ও সাধুবাদ জানান নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। পৌরসভা নির্বাচন বলে আমরা ভাবি না, আমরা ভাবি যারা রাজনীতি করতে চায়, তারা যদি মন খোলে মানুষের জন্য পরিষেবা দিতে চায়, তারা তৃণমূলে স্বাগত। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবায় বিশ্বাসী, আর্তের সেবায়, দরিদ্রের সেবায়, মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা। সেই মতে আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহু, আপনারা দেখেছেন তার জীবনধারা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে তিনিও একজন আজকে 25 বছর যাবৎ পরিষেবা দিচ্ছেন, সন্ন্যাসীর লাইফ লিড করছেন। আর সেই প্রসঙ্গে এটা নিশ্চয়ই একটা গুরুত্ব তো বটেই যে এতগুলি বিজেপি ছেড়ে কর্মী তৃণমূলে যোগ দিল, কারণ বিজেপির উপর মোদি সাহেবের আস্থা নেই। আমি যা শুনেছি বিজেপির উপর অমিত শাহর আস্থা নেই, এই সাধারণ কর্মীরা কী ভেবে থাকবে? এটা ভেবে আগেই ওরা এসে গেছে যোগ্য সম্মানের সহিত, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজেপি কর্মীর দাবি যে এই দলে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীবাজি, কোনো নীতি বা আদর্শ বলে কিছু নেই। সাংবাদিক বন্ধুকে বলছি, এটা অবান্তর প্রশ্ন, গোষ্ঠী নাই গোষ্ঠীবাজি, কোনো পিস নাই এখানে। মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিচ্ছে যে আমাকে যদি দলে নেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।